দর্শক, রাজধানী শাহবাগ থেকে লকডাউনের আরো খবর জানবো সহকর্মী দীপু শিকদারের কাছ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তায় গাড়ির চাপ বেড়েছে এবং মানুষের চলাচলও অনেক বেড়ে গেছে। এক তারিখ থেকে যেহেতু গার্মেন্টস এবং শিল্প কলকারখানা খুলছে, বিভিন্ন প্রবেশমুখ দিয়ে কিন্তু ঢাকায় শ্রমিক এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা ঢাকায় প্রবেশ করছেন। আমি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমানের সাথে। আপনাদেরকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এক তারিখ থেকে গার্মেন্টস এবং শিল্প কলকারখানা খুলবে, মানুষের চাপ বাড়বে, সেক্ষেত্রে আপনারা লকডাউন বাস্তবায়নে আপনাদের চ্যালেঞ্জটা কী হবে? আগামীকাল এক তারিখ থেকে আমাদের রপ্তানিমুখী শিল্প কারখানা, গার্মেন্টস এবং অন্যান্য যে উৎপাদন করা হয় সেগুলো খুলে দেবে। সেক্ষেত্রে এই রিলেটেড যত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী তারা সবাই বাইরে আসবে এবং তাদের ফ্যাক্টরিতে যাতায়াত করবে। এক্ষেত্রে আমরা মনে করছি যে এই মানুষের রাস্তায় যানবাহন এবং মানুষের যাতায়াতটা বাড়বে, এটাও প্রথমত একটা বড় চ্যালেঞ্জ। আর এই সুযোগ নিয়ে যাতে অন্য লোকও বাইরে না আসে এবং তারা সোশ্যাল যে স্বাস্থ্যবিধি মেনে চলা, আমি মনে করি যে এই যে অধিক সংখ্যক লোকজন বাইরে আসা, সেক্ষেত্রে যানবাহনের অতিরিক্ত প্রেশার এবং মানুষজনকে স্বাস্থ্যবিধি মানানোটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাজ্জাদুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেভাবে পারছেন সেই যানবাহন ব্যবহার করছে, যদিও গণপরিবহন বন্ধ আছে। সব মিলিয়ে শাহবাগ এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য।